ময়মনসিংহের হালুয়াঘাটে 2 বছরের বিজিডি কার্ডে চাল ও সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, 2 বছরের বিজিডি কার্ডের চাল প্রতি মাসে দেওয়ার কথা থাকলেও একসাথে 5 মাসের চাল আটক করে 4 মাসের স্বাক্ষর দিয়ে 1 মাসের চাল উত্তোলন করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সঞ্চয় বাবদ প্রতি মাসে 200 টাকা করে 2 বছরে 4,800 টাকা জমা হলেও তাদেরকে 2,200 টাকা থেকে 2,300 টাকা দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাল আটকাইছে, আটকাই হারে বাদে 1 মাসের চাল দিছে আর 3 মাসের চাল দিছে না, হ্যাঁ রাখিয়ে দিছে। আমরা অত টিয়া রাখছে, মাসের মাস 200 টিয়া রাখছে, রাখিয়ে হারে বাদে আমরা 48 টিয়া হয়েছে, আমরা মুক্ত 2,700 টিয়া দিছে। ঠিক মতো পাইছি না চাল, অর্ধেক বস্তা পাইছি, কইবার গেলে আরো মার খাওয়ার লাগবো, এক বেডি কইছি একেবারে লাগছি। আমরা টিয়া তো ওই 24 মাসে তো 31 টিয়া হবো, 48 টিয়া না দিছে, মোড়ে 26 টিয়া দিছে আমার। মাদারীপুরে 11,70,000 টাকা মূল্যের 39 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে মাদারীপুর শেখ হাসিনা মহাসড়কের অভিযান চালিয়ে আসমত আলী খান সেতু টোল প্লাজার পূর্ব পার্শ্ব থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আল আমিন, কাজী আরিফ, শরীফুল ইসলাম। দুপুরে র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, র‍্যাবের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে শেখ হাসিনা মহাসড়কের তল্লাশি অভিযান পরিচালনা করে আসমত আলী খান সেতু টোল প্লাজার পূর্ব পার্শ্ব থেকে একটি নোহা গাড়ি তল্লাশি করে 11,70,000 টাকা মূল্যের 39 কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সাদা নোহা, 4টি মোবাইল, 7টি সিম কার্ড সহ মাদক ক্রয় বিক্রয়কৃত নগদ 5,500 টাকা উদ্ধার করা হয়। ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গত 14 অক্টোবর 2021 তারিখ ভোর 4 ঘটিকার সময় পূর্বের গোয়েন্দার মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাদারীপুর শেখ হাসিনা মহাসড়কে তল্লাশি অভিযান পরিচালনা করেন আসমত আলী খান সেতু টোল প্লাজায়। টোল প্লাজার পূর্ব পার্শ্ব হইতে ঢাকা মেট্রো চ 539351 নম্বরে একটি সাদা নোহা তল্লাশি করে মোহাম্মদ আল আমিন, কাজী আরিফ, মোহাম্মদ শরীফুল ইসলাম নামে 3 জনকে গাঁজাসহ আটক করা হয়। পরিচ্ছন্ন নেত্রকোনা বিনির্মাণ কর্মসূচির আওতায় জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন। অনুষ্ঠানে বক্তারা নেত্রকোনা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্বর্ষ অবস্থান থেকে সুনাগরিকের দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভূমি অফিসের কানুনগো আব্দুর রাজ্জাককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমদ খান জানান, বৃহস্পতিবার আখাউড়া উপজেলা ভূমি অফিসে শেষ কর্মদিবসে আখাউড়া উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাংবাদিক বাদল আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, মোগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এস এম জাহাঙ্গীর সহ আর অনেকে।
খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে ভোলায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে ভোলা জেলা পুলিশ। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম মকুল ও বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আখতারুজ্জামান। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সে 150 জন প্রতিযোগী অংশ নেন। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মকুল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী।